আগামী বুধবার 8ই মার্চ বাংলাদেশের শবে-বরাত, সরকারি ছুটি, ওই দিনটা হবে ধর্মের জোয়ার। 21শে ফেব্রুয়ারি হয় ভাষার জোয়ার, আর শবে-বরাত হয় ধর্মের জোয়ার। অত কোনো জোয়ারেরই কোনো গুরুত্ব ইসলামেও নাই, ইতিহাসেও নাই। জনগণের পয়সা দিয়ে আপনি শেরক করতে পারবেন না, বেদাত করতে পারবেন না। এমপি হোক, মেয়র হোক, মেম্বার হোক, কাউন্সিলর, কোনো খাতির নেই। নিজের পয়সা যত পারে বেদাত করে, তোমার আমল তোমার, তোমার কবর তোমার। অথচ আমরা দেখছি বেদাতিরা জান দেবে তো বেদাত ছাড়বে না। ঠিক এর বিপরীতটি আমরা দেখতে পাচ্ছি আজকে। যুগ যুগ ধরে এই ধরনের বেদাতের বিরুদ্ধে আহলে হাদিস ওলামায়ে কেরাম বলে আসছেন, কিন্তু কানে যেন তালা দেওয়া। আরে কারা করে? যারা সমাজ পরিচালনা করে, এক ধরনের বেদাতি আলেম আছে, আলেম নামধারী বেদাতি, তারাই সমাজকে এইভাবে বিনষ্ট করে। যে ব্যক্তি ধর্মের নামে কোনো বিষয়কে উত্তম মনে করল, সেই নতুন শরীয়ত রচনা করল। এটা সমস্যা কি? আমরা শবে-বরাত করব, সেখানে আল্লাহ রসুলের নামে দোয়া দরুদ পড়ব, কিছু নবীর জীবনী আলোচনা করব, কাজটা তো ভালো। এটা হলে মানে আস্তে আসতে না, যে উত্তম মনে করে কোনো বিষয়কে ফকাত সাররা, সে নতুনভাবে শরীয়ত তৈরি করলো। এসে কঠিন ভাষার হয়, সেজন্য নিজে নবী সেজে গেল যে ওই ভালো কাজটা আল্লাহ নবী করেননি কেন? অর্থাৎ আপনি শাবানে শুধু শ্যাম রাখতে পারেন, অন্য কিছু নয়। সাহাবায়ে কেরাম শ্যাম ব্যতীত আর কিছু করেননি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনুর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا সূরা কাহফ মক্কী 102-106। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আগামী বুধবার 8ই মার্চ বাংলাদেশের শবে-বরাত, সরকারি ছুটি, ওই দিনটা হবে ধর্মের জোয়ার। 21শে ফেব্রুয়ারি হয় ভাষার জোয়ার, আর শবে-বরাত হয় ধর্মের জোয়ার। অত কোনো জোয়ারেরই কোনো গুরুত্ব ইসলামেও নাই, ইতিহাসেও নাই। আসুন আমরা বেদাতের বিষয়ে আলোচনা করব। মূলত শুধু শবে-বরাত নয়,
মুসলমানের ধর্মীয় জীবনটাই বেদাতে ভরা। মানুষ মরলেই হয়, তিন দিন পরে কুলখানি চেহারে তুল কী বলে কলমাখানি, কোরআনখানি কলমাখানি, দশ দিন পরে আবার হবে, নইলে চল্লিশ দিন তো নিঘাত চেহলাম হবে। মানুষ মরার পরে কত রকম শরীর বেদাত হয় হিসাব নিকাশ নাই। অথচ জানাজা হচ্ছে একমাত্র অনুষ্ঠান যেখানে সকলে মিলে তার জন্য দোয়া করা হয়। যাই হোক, সবগুলোই সামনে রেখে আসুন দেখুন আল্লাহ পাক কী বলছে আমাদেরকে। বল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তুমি বলো হে মুহাম্মদ, আমি কি তোমাদের নিকটে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দিব? আল্লাযীনা যাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা পার্থিব জীবনে সমস্ত প্রচেষ্টা বরবাদ করেছে। ওহম ইহাসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করে যে তারা অত্যন্ত ভালো ভালো কাজ করেছে, সৎকর্ম করেছে। উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, এই লোকেরা তার প্রতিপালকের আয়াতসমূহকে এবং তার সঙ্গে সাক্ষাৎকে অস্বীকার করেছে। ফাহাবিতাত আমালুহুম, ফলে তাদের যাবতীয় সৎকর্ম বিফলে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমরা তাদের জন্য কিয়ামতের দিন দাঁড়িপাল্লা খাড়াই করব না, অর্থাৎ তোর বেহিসাব জাহান্নাম। মা সিদ্দিকা বললেন, তো তুই আল্লাহ তো হিসাব নেবে? তো আল্লাহ রাসূল বলতেন, হ্যাঁ হিসাব নেবে, কি খালি উল্টাপাল্টা করা হবে, যাচাই বাছাই করা হবে না, এমনি ও অটো ফেল, অটো পাস আছে না, এটা অটো ফেল, তবে খালি উল্টাপাল্টা করা হবে, যখন দেখা যাবে বেদাতি খালাস। মানে নুকশা, আর যদি হিসাব নিকাশ আল্লাহ শুরু করে দেয় তা সে অবশ্যই জাহান্নামে হবে। এদিন বিনা হিসাবে একদল জান্নাতে যাবে, বিনা হিসাবে একদল জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন, আমি তাদের জন্য দাঁড়িপাল্লা খাড়াই করবো না। দয়ালেখা ঝাঝা ওহম জাহান্নাম বিমা কাফারু, তারা আমার আয়াত সময়কে প্রত্যাখ্যান করেছিল বিধায় এটাই তাদের ফল হচ্ছে জাহান্নাম। অত্যাখাজু আয়াতি ও রসুলি হুজুয়া, তারা আমার আয়াতসমূহকে এবং আমাদের রসুলদেরকে তারা ঠাট্টার বস্তু বলে মনে করেছিল। রাখো তোমার হাদিস টাদিস, কত যে শুনলাম এই কথাগুলো। আয়াতগুলো সামনে রাখেন। এবার মা আয়েশা থেকে একটা হাদিস শুন, কাল কাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু নতুন দিনের সৃষ্টি করলো যা সেখানে নাই, ফাহুয়া রাদ্দুন, সে মরদুদ, প্রত্যাখ্যাত, গৃহীত হবে না আল্লাহর কাছে। যারা মিশকাত পড়েন তারা প্রথম থেকে পাবেন হাদিসটা, 140 নম্বর হাদিস। ওয়ান আনাস কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আল্লাহ ইহতাজাজা তাওবাতা আন সাহিবি কুল্লি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতাহু, রাওহু ত্বরানী ফিল আওসাত বিসনাদিন সহীহ। নিশ্চয়ই আল্লাহ বিদআতির তওবা কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সে তার তওবা, সে তার বেদাত পরিত্যাগ করে। অথচ আমরা দেখছি বেদাতিরা জান দেবে তো বেদাত ছাড়বে না, ঠিক এর বিপরীতটি আমরা দেখতে পাচ্ছি আজকে। যুগ যুগ ধরে এই ধরনের বেদাতের বিরুদ্ধে আহলে হাদিস উলামায়ে কেরাম বলে আসছেন, কিন্তু কানে যেন তালা দেওয়া। এটা কারা করে? যারা সমাজ পরিচালনা করে, এক ধরনের বেদাতি আলেম আছে, আলেম নামধারী বেদাতি, তারাই সমাজকে এইভাবে বিনষ্ট করে। তার এগুলি ব্যাখ্যা দেবে এবং কায়দা করে, সে ব্যাখ্যার কোনো শেষ নেই, বলবে ব্যাখ্যাগুলো তার কী কী ব্যাখ্যা দেয়। আমাদের সহবরত বইটা আপনারা নিয়ে যাবেন, বাসা অফিসে ঠান্ডা মাথায় পড়ে দেখেন। যতক্ষণ তারা বেদাত না ছাড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ পাক তার বেদাত তার তওবাই কবুল করবে না। অন্য কাজও তবা করতে পারে, তো তবা তো বিভিন্ন কাজ আমরা করি, কিন্তু কোনো তবে আল্লাহ কবুল করবেন না ওই যতক্ষণ বেড়া ওই বেদাত না ছাড়ে। বেদাত বজায় রেখে আপনি যত তবা করেন কাজে লাগবে না। বেদাতের সংজ্ঞা কি? এক সংক্ষিপ্ত সংজ্ঞা, একবারে সহজ সংজ্ঞা, আল বেদাত হিয়াকুল্লু মা আহাদাসা আলা গায়রি মিসালিন সাবিক, পূর্বে যা ছিল না তেমন কিছু করাটার নাম হলে বেদাত।
আপনার তো সমস্যার যুক্তি দেখাবে না, পূর্বে মাইক্রো ছিল না, হোন্ডা ছিল না, প্লেন ছিল না, এখন হলে কী করে বেটা এগুলি বেদাত নাকি? এটা তো মানুষের বস্তুগত বিষয়, এগুলি আকিদাগত বিষয় নয়, এগুলি ধর্মীয় বিষয় নয়। এই বলে বলে আলম মানে আলম নামধারী কিছু মতলব বাজ লোক দিনদার মোমিনদেরকে ধোকায় ফেলে। ধর্মের নামে যেগুলো সৃষ্টি হবে, আল্লাহ গায়ে মেসালেন সাবেক, পূর্বে যা ছিল না, সাবেক বলতে আল্লাহ রসুলের জমানায় এবং তার সাহাবিদের জমানায়, পরবর্তীকালে তো বহু কিছু মানুষ করেছে, চতুর্থ শতাব্দী হিজরির পর থেকে যত দুনিয়ার বাজে শেরক বেদাতের একবার জয় জয়কার শুরু হয়েছে, সেগুলো বাদ দেন, দ্বিতীয় শতাব্দীর থেকে শুরু হয়ে গেছে অলরেডি, বরং আরও আগে গেলে সাহায্য হিজরির পর থেকে শুরু হয়েছে। একেবারে বেদাতমুক্ত দিন ছিল আল্লাহ রসুলের জমানায় এবং সাহাবিদের জমানায়, অর্থাৎ সাবধান। ইমাম শাফি রহমতুল্লাহ চমৎকার ভাই বলে দিয়েছেন, মানে তাহসানা ফকত ফসাররা, যে ব্যক্তি ধর্মের নামে কোনো বিষয়কে উত্তম মনে করল সেই নতুন শরীয়ত রচনা করল। এটা সমস্যা কি? আমরা শবে বরাত করব, সেখানে আল্লাহ রসুলের নামে দোয়া দরুদ পড়ব, কিছু নবীর জীবনী আলোচনা করব, কাজটা তো ভালো। এটা হলে মানে তাহসানা, যে উত্তম মনে করে কোনো বিষয়কে, ফকাত সাররা, সে নতুনভাবে শরীয়ত তৈরি করলো, হচ্ছে কঠিন ভাষার হয়, সেজন্য নিজে নবী সেজে গেল, যে ওই ওই ভালো কাজটা আল্লাহ নবী করেননি কেন? যদি এটা ভালোই হবে তা তিনি করলেন না, তুমি করছি কেন? তা তুমি নতুন নবী নাকি? আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদেরকে যেসব কাজ করলে তোমাদেরকে জান্নাতে নিকটবর্তী করবে এবং যাহা করলে তোমাদেরকে জাহান্নাম থেকে দূরবর্তী করবে, এমন কোনো কথা বলতে ছাড়েনি, এমন কোনো কাজ করতেও আমি ছাড়িনি। অর্থাৎ তিনি সবই বলে গেছেন এবং সবই করে গেছেন, যত নেকির কাজ আছে করণীয় আমাদের জন্য তিনি সব বলে গিয়েছেন। এরপরও আমরা বলছি এটা সমস্যা কী? আর নিঃসন্দেহে বিশ্বাস করি ইসলাম পরিপূর্ণ দিন, আল্লাহ বলে দিয়েছেন, আলিয়ামা আকমাল তুলাকুম দিনাকুম ও আত্মন্ত আলিয়াকুম নিয়ামতি আর অদিতুল্লাহ কুমুল ইসলাম দিনা, বিদায় হজের শেষে সন্ধ্যার আগে এই চূড়ান্ত আয়াত নাজিল হয়ে গেল, ইসলামের পূর্ণাঙ্গতার দলিল এটা, সূরা মায়েদা তিন আয়াত, ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে, কোনো এক ফোঁটা সেখানে ঢোকানোর সুযোগ নাই। এটা ভালো হতো, এটা ভালো হবে, এটা করলে সমস্যা কী? এই তবে কিন্তু যদি বলে ঢোকানোর সুযোগ নাই, পরিপূর্ণ এক গ্লাস পানিতে এক ফোঁটা দিলে ছিটকে পড়ে যায়, ঠিক পরিপূর্ণ ইসলামে নতুন কিছু দিনের নামে সৃষ্টি করলে ওটা ছিটকে পড়ে যাবে, প্রত্যক্ত রাদ্দুন মারদুদ, ওটা আল্লাহর নিকট গৃহীত হবে না। আল্লাহ ইরবাজ বিন সারিয়া কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ তারাকতুকুম আলাল বাইদাই লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিকুন, রাওয়াহু ইবনে মাজাহ মিসনাদিন সহীহ। দেখো হে আমার উম্মত, আমি তোমাদের কাছে যে দিনটা ছেড়ে যাচ্ছি, বাইদা স্বচ্ছ দিনের উপর আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, লাইলোহা কানাহারিয়া, তা রাতটা দিনের মতো স্বচ্ছ, ইচ্ছেতে কী বলবে মানুষ, রাত তো অন্ধকার হয়। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আমার শরীয়তের তুলনা ওইরকম, ওইরকম স্বচ্ছ শরীয়ত যে তার রাতটাও দিনের মতো, লাইয়াযিগুনহা ইল্লা হালিকুন, এই শরীয়ত থেকে যেই বিচ্যুত হবে সে ধ্বংস হবে, ধ্বংস মানে জাহান্নাম। আর শয়তান উস্কানি দেয়, সুড়সুড়ি দেয়, আরে করো না, সমস্যা কী, ভালোই তো, ইত্যাদি ইত্যাদি কত কী। আলী রাদিয়াল্লাহু আনহু বসে আছেন ঈদের মাঠে, হঠাৎ একদিন উঠে দাঁড়িয়ে সালাদ শুরু করে দিয়েছে, বলতে বসতেই করবে কি, নমল সালাদ পড়ি? আলী বললেন, ধমক দিয়ে বলে বসো, তো জাহান্নামে চলে যাচ্ছ, কেন সালাদ পড়ে জাহান্নাম যাবে, অবশ্যই তুমি জাহান্নাম যাবে, আল্লাহ রসুল ঈদের মাঠে কোনো সালাদই পড়েনি, তুমি বেটা তুমি বড় মুসল্লি হয়ে গেছো, এক ধমকে বসাই দিয়ে সালাদ পড়লেও জাহান্নাম যাবে, বেদাত তরিকা যদি হয়। একদিন এসে আল্লাহ আলীকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাতু আসসালাম আল্লাহ রসুলিল্লাহ, এই কী বললে বলো, শুধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাতু আসসালাম যোগ করলি কেন, বাতিল। সেই যুগেই এসব কাজ, মানে মানুষের বাড়তি কিছু করলে যদি বাড়তি নেকি হবে, জান্নাতে আগে আগে চলে যাবে, জান্নাতে কিসে গেলে যাওয়া যাবে না যাবে, সব কথা আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন, ফিহা তিবিয়ানুল ইকুল্লি শাই, কোরআনে তো সব কিছু বিস্তৃত ব্যাখ্যা আছেই, এরপরও আল্লাহ রসুল সব ব্যাখ্যা দিয়ে চলে গেছেন। এরপরও আমরা যে বেশি মাতাবাড়ি করি,
তাহলে ইমাম সাহেবের ভাষায় তুই নিজে শরীয়ত পরিণেতার নবী হয়ে গেলে, সাবধান। ইমাম মালিকের যুগান্তকারী ঘোষণা, কালা মালিক লে তিলমিজি শাফেঈ, ইমাম মালিক উস্তাদ এবং শাফি ছাত্র, বুঝতে পারছেন তো কেমন উস্তাদ কেমন ছাত্র। শাফিক বলছেন ইন্না কুল্লা মালাম ইয়াকুন আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি দীনান লাম ইয়াকুন লিয়াওমা দীনান। মনে রেখো শাফিঈ, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের জমানায় যেটা দিন ছিল না, এ যুগে সেটা কশ্চিনকালেও দিন হিসেবে গৃহীত হবে না। চূড়ান্ত বক্তব্য, এর উপরে কোনো কথাই হতে পারে না। আধুনিকতার দোহাই দিয়ে, প্রগতির দোহাই দিয়ে, মডার্ন দোহাই দিয়ে চলবে না। ইসলাম চিরপুরাতন চিরনতন, কিয়ামত সর্বদাকাল পর্যন্ত ইসলাম অপরিবর্তনীয় দিন, মানুষের চরিত্র যেন অপরিবর্তনীয়, আল্লাহর দিন ইসলাম ঠিক তেমনি অপরিবর্তনীয়। তিনি আরো বলছেন দেখো, মানে তদা ফিল ইসলাম বেদাতন ইয়ারাহা হাসানাতন ফাকাদ জামা আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা। কি মর্মান্তিক কথা, শুনে রাখো হে সাহাবী, যদি কেউ এই দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে, ভালো মনে করে, ইয়ারাহা হাসানাতন ভালো মনে করে, ফাকাদ জামা সে ধারণা করল আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা, মোহাম্মদ রেসালাত প্রচারে কিছু খেয়ানত করেছেন, বলুন নাওজ বিল্লাহ জালেক, তিনি কিছু খেয়ানত করেছেন, আমি এটা পূর্ণ করে দিচ্ছি। যারা মজাবের অন্ধ অনুসরণ করেন তারা কী বলে দেয় না, এখন বলা কমে গেছে, আগে খুব বলতো। আজ আল্লাহ রসুল তো আসলটা বলে গেছে, এর ব্যাখ্যা দেওয়ার জন্য তো স্যার ইমামের দরকার হয়েছে, তারা যে ব্যাখ্যা দিয়েছে এটাই ফাইনাল, হাদিস বাদ দাও, হাদিস দরকার নেই, এটি যথেষ্ট। এত বাজে কথা আগে বলতো, আমাদের চার ইমাম যেন এসেছে রসুলের শরীয়তকে আরও সুন্দর করে মানুষকে বোঝানোর জন্য। এটা প্রত্যেকটা আলামই বোঝাবে, কিন্তু শরীয়ত পরিবর্তন হবে না, কোনো হাদিস চেঞ্জ হবে না, কোনো নতুন কোনো প্রথা সৃষ্টি করা যাবে না। কে কাকে বলবে, কুল্লু ইয়ামুল আলা শাকিলাতি, প্রত্যেকে তার নিজ নিজ ধারণা অনুযায়ী কাজ করে। অন্যালে অগ্নিমল হক সাইয়া, অর্থাৎ ধারণাকে কোনো সত্যের বিপরীতে কাজে লাগে না, ধারণা ধারণাই, অধিকাংশ দিনই কাজ ধারণার উপরে নির্ভরশীল, এবং কিছু মতলব বা ওলামায় সু দুষ্ট আলেমদের মাধ্যমে সমাজে চালু হয়েছে। এগুলো থেকে বাঁচতে গেলে সাবধান, ইমাম নিয়োগ করার সময়, খতিব নিয়োগ করার সময় সাবধান নিয়োগ করবেন। যে সমস্ত আলেমরা এবং যে সমস্ত খতিবরা বেদাতি, সে যত সুন্দর পোশাক পরিচ্ছদ নিয়ে আসুক আপনার সামনে, সোজা মসজিদে সরাই দেবেন, বেদাতের কোনো স্থানের মসজিদে। শয়ে বরাতের যে দলিল তারা দেন, দেখেন না, আহলে হাদিসের সঙ্গে অন্যদের মৌলিক পার্থক্য একখানে মনে রাখবেন। আহলে হাদিস হকপন্থী যারা, তারা হাদিসকে আগে রাখে, অর্থাৎ নকলকে আগে রাখে, কলকে পরে রাখে, আগে কোরআন হাদিসটা দেখে, তারপরে অন্যের কথা তার উপরে ভিত্তি করে যাচাই বাছাই করে। আল মিজানুল আকবর হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামা ওয়াফাকাহু ফাহুয়া হাক্কুন ওয়ামা খালাফাহু ফাহুয়া বাতিলুন। দাড়িপাল্লা হচ্ছে আল্লাহ রসুল, তার কওল ও আমল, আপনার আমার কথা সেটা তার অনুকূল হবে, ফাহুয়া হাক্কুন সেটাই সত্য, ওয়ামা খালাফাহু ফাহুয়া বাতিলুন, যেটা তার মুখালাফ হবে বিপরীত হবে বাতিল। এক কথা, সেটা আপনি যত বড় হন না কেন, এইটা হচ্ছে মৌলিক নীতি। অন্যদের এটা কি, অন্যেরা আগে কল দেখে, তারপরে আল্লাহর রসুলের আমলকে ঘুরেই ফিরে নিজের কল, নিজের বা নিজের ইমাম বা পীরের বা যাকে বলেন তার অনুযায়ী করে নেওয়ার চেষ্টা করে, অনুকূলে আনার চেষ্টা করে। আর বেদাতিরা বেদাত চালু করেছে, এই যে সহবরাত চালু হয়েছে কবে, 448 হিজরিতে, বাতুল মুকদ্দাসের ইমামরা তারা নিজেরা নেতৃত্ব লাভের জন্য, লোকদের উপরে মাতাবারি করার জন্য এটা চালু করেছে। 448-এর আগ পর্যন্ত এটা কেউ জানতই না, কিন্তু ওরে বাপরে বাপ, বাতুল মুকদ্দাসের ইমাম
কম জানে নাকি, বাস শুরু হয়ে গেল খেলা, সারা দুনিয়া আস্তে 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 চালু হয়ে গেল। অথচ আল্লামা মোল্লা আলী কারি হানাফি নিজেই বলছেন ওরা মূর্খ, তার লিখে তো বই পড়ে দেখেন কি মর্মান্তিকভাবে তিনি গালি দিয়েছেন এদেরকে। প্রথম দলিল তারা দিচ্ছেন, আলামরা এই দলিলগুলো বানাইছে, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। প্রথম কথা তারা ধোঁকা দিচ্ছে জনগণকে যে শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, এইটা বলে মানুষকে একদম পাগল করে দিচ্ছে, ওরে বাপ রে বাপ দারুণ পবিত্র রাত, এই রাতে কোরআন নাজিল হয়েছে এবং এই রাতে আগামী এক বছরের তকদির নির্ধারিত হবে, অতএব এই রাতে ভালোভাবে খাওয়া দাওয়া করা লাগবে না, সারা বছর না খেয়ে থাকতে হবে। ওই দিন খাওয়া দাওয়া তোরতর শুরু হয়ে যায়, আমরা তো খেতাম হালুয়া রুটি, এখন তো শুরু হয় বিরিয়ানি, যত রকমের ভালো খানা পিনা আছে সব ওই রাত্রে খাবে, উদ্দেশ্য যেন সারাটা বছর ভালো খেতে পারে আমার ছেলেপিলে, কারো কোনো কষ্ট না হয়। না, এটা ধোঁকাবাজি কথা, দলিল কোরআন থেকে নিয়ে আসছে, ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দুখান মক্কি 3-4 আয়াত। আল্লাহ বলছেন আমরা কোরআন নাজিল করেছি পবিত্র রজনীতে, আর আমরা হলাম সতর্ককারী, এরাতেই আমরা প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ কাজ ইফরাক স্থিরীকৃত হয়। এখন আনজাল্লা লাইলাতিন মুবারাকা, পবিত্র রাত্রি, এটাকে শবে বরাত হবে না শবে কদর হবে? পাগলও বোঝে শবে কদর হবে, কারণ কোরআন একটি আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা দেয়, এক আয়াতে সব বলে না। যারা আমরা আম্পারা পড়ি তো অন্তত একটু জানি তো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ বলছেন আমরা নাজিল করেছি কোরআনকে কদরের রাত্রিতে, আর এখানে বলছে ব্যাখ্যায় লাইলাতিন মুবারাকাতিন পবিত্র রাত্রিতে, তো পবিত্র বলছে কদর যদি বলেনি ফাঁক পাইছে বেদাতিরা ঢুকে গেছে শবে বরাত। কথা হচ্ছে হোসনে যে এর ব্যাখ্যা আল্লাহ পাক নিজেই দিয়েছেন আর এক জায়গায়, আল্লাহ কি বলেননি শাহরু রমাদান আল্লাহ উনজিলা ফিহিল কোরআন, রমজান মাস যে রাতে যে রমজান মাসেই আমরা কোরআন নাজিল করেছি। এত স্পষ্ট ব্যাখ্যা থাকা সত্ত্বেও তাদের ব্রেনে ঢোকে না, ঢুকে বসে আছে এই রাত্রে হালুয়া রুটি খাবে, টাকা পয়সা পাবে, ওয়াজ নসিহত করলে পকেটে ভরে যাবে, এটা হলো তাদের প্রথম। একটা হাদিসও বানিয়েছে তারা চমৎকারভাবে, একটা হাদিস এসছে আলী ইবনে আবি তালিব কল রসুল নাই বলছে, আমার রসুল নাম বলতে আমার খারাপ লাগছে, আসলে তার হাদিস ওনার নাতো, বলা হচ্ছে ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাওয়াহু ইবনে মাজাহ। যখন মধ্য শাবানের রাত্রি আসবে তখন তোমরা রাত্রি জাগরণ করো এবং সারাদিন সিয়াম রাখো, অর্থাৎ আগামী 7 মার্চ সন্ধ্যার পরে রাত শুরু হবে, সারা রাত জেগে থাকতে হবে, আর পরদিন 8 মার্চ মঙ্গল বুধবার সারাদিন সিয়াম রাখতে হবে, তাহলে তো নেকিটা শেষ নাই। হাদিসটা জয়ীফ, কারণ এখানে একটা মুদাল্লিস জাল হাদিস জালকারী লোক আছেন, তার নাম ইবনু আবি সাবরা, সে ঢুকিয়ে দিয়েছে একটা শব্দ, এই লাইলাতুন নিসফ মিন শাবান শব্দটা ঢুকিয়ে দিয়েছে, খেলা বাস অতি আমার খেলা শেষ আর লাগবে না, একটা শব্দ ঢুকাতে পারলে তো হয়ে গেল। ঠিক এর বিপরীত সহিহ হাদিস যেটা আছে সেটা কি দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইয়িদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরু ইয়াকুলু মান ইয়াদউনি ফা আস্তাজিবু লাহু মান ইয়াসআলুনি ফা أعطيه من يستغفرني فأغفر له فلا يزال كذلك حتى يضيء الفجر متفق عليه আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো আমাদের প্রতিপালক প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন,
হিনে এবকা সলুসুল্লাইলিল আখর, তৃতীয় প্রহরে তাহাজ্জুদের সময়। এবং তিনি এসে ডাকেন বান্দাদেরকে, মাইয়া দুউনি ফাস্তাজিব লাহু, কে আমার কাছে এ সময় দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, মাইয়া আসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তাকে সেরা প্রদান করব, মাইয়া আস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। ফলে যালু কাযালিক, মুসলিম রওয়ায়েতে এসেছে এইভাবে আল্লাহ বলতেই থাকেন, হাত্তা ইউদি আল ফজর, যতক্ষণ না ফজর প্রকাশিত হয়। এটা বুখারী মুসলিম বা আর বহু হাদিসে রয়েছে, ইবনে মাজাহতেও আছে হাদিসটা, ইবনে মাজাহ আগের হাদিসটা গেলে 98 পৃষ্ঠা, ঠিক 100 পৃষ্ঠায় গিয়ে হাদিসটা আছে, বুখারীতে কয়েক জায়গায় আসছে। মুশকিল হয়েছে সহি হাদিস দেখলে তোর ব্যবসা হয় না, এই জন্য সহি হাদিস কী করে বাদ দেবে সেই তালা থাকে বেদাতিরা, তাদের। তিন নম্বর কথা হলো, এক নম্বর হলো এই রাতে কোরআন নাযিল হয়েছে এবং তকদির নির্ধারিত হয়। ইবনে কাসীরের ব্যাখ্যা দিচ্ছেন যে এ রাতে আল্লাহ পাক লওহে মাহফুজ থেকে এক বছরের আমলনামা, এক বছরে কী হবে না হবে এগুলো ফেরেশতার হাতে দিয়ে দেন, সেটারও কিন্তু মুফাসসিরদের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা নয়। হাদিসে পরিষ্কার রয়েছে, আমরা সবাই জানি আসমান জমিনের সমস্ত সৃষ্টির 50,000 বছর পূর্বে বান্দার তকদির লিপিবদ্ধ হয়ে আছে, এটা মশহুর হাদিস। সেখান থেকে কিছু অংশ যদি দিয়েও দেয় দেখুন, যায় আসে না কিছু, কিন্তু প্রশ্ন হলো তকদির তো পরিবর্তন হবে না, এই বছর কী মরবে কী বাঁচবে কী হবে না হবে, সেগুলো আল্লাহ যদি দিয়েও থাকেন মুফাসসিরদের কথা অনুযায়ী দিতে পারেন, সমস্যা কিছু নেই, কিন্তু তকদির চেঞ্জ হচ্ছে না। দুই নম্বর যেটা বললাম যে রাতে গুনাহসহ মাফ হয়, এটা একটা জয়ীফ হাদিস দিয়ে তারা আরও কয়েকটা জয়ীফ হাদিস বানিয়েছে তারা, যে এগুলো তারা সমাজে চালু করেছে। তিন নম্বর হলো এ রাতে রুহগুলো সব পৃথিবীতে নেমে আসে, দলিল দিচ্ছে কোরআন থেকে, তানাজ্জাল মালায়েকাতু আর-রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফেরেশতাসমূহ এবং রুহ আল্লাহর অনুমতিক্রমে এই রাতে নেমে আসেন এবং সালাম আর সালাম সারা পৃথিবীতে তার শান্তি বর্ষণ করেন, আর এটা চলতে থাকে হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত। এই রুহ শব্দটা দেখেই বিদ্যার্থীরা মহা খুশি যে আমাদের বাপ দাদা 14 বছর রুহ সব এই রাতে নেমে আসে। আরে বাবা, রুহ অর্থ যদি তাই হতো তাহলে তো আল্লাহ নবীর সাহাবিরা সব কবরে চলে যেত, আমলের মাপকাঠি তো আল্লাহ নবী এবং তার সাহাবিরা, ব্যাখ্যা দেওয়ার অধিকার তো তাদের, কারণ তাদের সামনেই দিন নাজিল হয়েছে, তাদের সামনে ওহি নাজিল হয়েছে, এমনকি জিব্রিল নাজিল হয়েছে তাদের বৈঠকে, এগুলো হাদিস আছে না, তারা জানেন কোনটা কোথায় কোন অবস্থায় তার ব্যাখ্যা কী। না আমরা 1400 বছর পরে এসে সব মূর্তি সাজি বসে গেলাম, বলে দিলাম সমস্ত রোহগুলো নেমে আসে, জি না, বিশেষ করে যারা সদ্য বিধবা তারা তো সারা রাত বসে থাকে আগরবাতি জেলে বা মোমবাতি জেলে হারকেন নিয়ে সারা রাত বসে থাকে, যে বিছানায় স্বামী মৃত্যুবরণ করেছে ওই বিছানার বেডশিটটা বন্ধু উঠায় না, পাশে একটা বদনাক পানি ভরে রেখে দেয়, স্বামীর রুহ এসে বদনা উজু করে গোসল করে অথবা উজু করে হলে ওখানে সালাত আদায় করবে, যেন এক বন্ধ পানিও রেখে দেয়, আমি নিজে বদনা ভেঙেছি, এগুলো গল্প বলার কোনো সময় নেই, আমি যে ইউনিভার্সিটি জয়েন করেছি তার পরপরই ঘটনা ঘটেছে, আমার এক প্রফেসরের বাড়িতে পরদিন আমি যে এক নিজে জিলাপির কী বলে ওটাকে ঝাঁকা, আপনার কী বলে তাহলে এত মোটা মনখানে জিলাপি ধরে একদম পা দিয়ে লাত্তি ফেলে দিলাম গর্তের মধ্যে, কুত্তাগুলো সব খাওয়া শুরু করলো, আর ঠিক বেদাতি খানা কুত্তায় খাবে মানুষই খাবে না, আবার ওই মহিলা দেখি ঘরের মধ্যে গিয়ে দেখি খাটের পরে যেভাবে উনি মারা গেছে ঠিক সেইভাবেই এগুলো রয়েছে, কোনো দেখি মোমবাতি, বলে এগুলো কেন, তো মহিলা ঘুরিতে জবাব দিচ্ছে এগুলো আমরা চিরকাল করে আসছি উনিও করেছেন, নিষেধ করে কী হবে, মানে আমি রেখে গেলাম কাল আমি আবার আসবো, কুড়াল নিয়ে পুরো খাট তোমার টুকরো টুকরো করে ফেলবো যদি এখন তো না উঠাও, ও ভয়ে পড়ে সব উঠে ফেলছে, বেদাতে সাইজ হয় পিটা নিয়ে, সহজে সাইজ হয় না, বেদাতিকে উপদেশ দিলেই বেদাত আর বাড়ে,
আস্তে আস্তে এগুলো দূর হয়ে গেছে, শুরু থেকেই আমরা এগুলো করে আসছি। বেদাতের বিরুদ্ধে তীব্র ঘৃণাবোধ যদি না থাকে আপনার মধ্যে, তাহলে আপনি কখনোই বেদাতের বিরুদ্ধে কাজ করতে পারবেন না। ঘৃণা থাকতে হবে, যেমন পায়খানাকে ঘৃণা করেন, বেদাতকে ঠিক ওরকম ঘৃণা করতে হবে। আপোষ করা যাবে না, ঠিক আছে চলছে চলো, সমস্যা কী? এই বিষয়ে জগৎ বিখ্যাত লেখক ইমাম গাজ্জালি, নাম শুনছেন না? তার লেখা বই আছে না, এহিয়া উলুমে দিন, সেখানেও কিন্তু এর পক্ষে আছে। কুতুল কুলুব আবুদুল্লাহ মক্কির, সেখানে পক্ষে আছে। বাংলাদেশে বহুল প্রচলিত বাংলা বই মকসুদুল মোমিনিন বা মকসুদুল মোমিন, ১৬টা হাদিস দেওয়া আছে, একটা দুটা সবগুলো মৌজু, জাল হাদিস। সাধারণ মানুষকে জাল বুঝে, হাদিস পেলে খুশি। এই জাল আর জয়ীফ আর সহি যাচাই করতে গিয়ে তো আমরা মার খাচ্ছি সব জায়গায়। এখন সচেতন ইমানদার যারা, তারা আশা করে জিনিসটা বুঝবেন। আল্লাহ রসুলের নামে মিথ্যা রটনার ইতিহাস যারা জানেন, তারা জানেন যে বেদাতিরা কত সর্বনাশ করে দিয়েছে ইসলামের। আর এজন্যই রসুল ইসলাম স্পষ্টভাবে বলে গিয়েছেন, মান কাজিব আলিয়া মত আমদান ফেলাতে বাবা মাকাহু ফিন্নার, যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা রটনা করে সে অবশ্য জাহান্নামে তার ঘর রচনা করল, তার ঠিকানা করে নিল। তিনি জানতেন যে আমার মৃত্যু পরে হতে পারে, ধর্মের নামে এগুলো হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে সালাতুল আলফিয়া, ১০০ রাকাত সালাত, প্রতি রাকাতে ১০ বার সুরে ইখলাস। ১০০ রাকাত পড়লে আলফা মানে ১০০০, কিন্তু এরা ১০০ রাকাতে আলফিয়া বলছে। যারা বলে তাই, আমরা তো আলফের মধ্যেও নেই মিয়ার মধ্যেও নেই, নাম দিয়েছে সালাতুল আলফিয়া। ১০০ রাকাত সালাত এই রাতের দিকে আদায় করতে পারে, তা তো এক ডাইরেক্ট জান্নাতে ফেরত দেওয়া, কিছু থাকবে না, কোনো গুনাহ কথা কিছুই থাকবে না। এর সঙ্গে যোগ হয়েছে, যদি সালাদটা গোসল করে আপনি পড়তে পারেন, তাহলে গোসলের প্রতি ফোটা পানিতে আপনি ১০০ গুণে কী পাবেন। নাউজুবিল্লাহ মিন যালিক, এ সুবহানাল্লাহ বলা যাবে না, এখানে নাউজুবিল্লাহ বলতে হবে। সালাতের আগেই নাকি শেষ, এই সময় মিথ্যাচার চলছে ধর্মের নামে। আরেকটা নাম সালাত আছে, ৬ রাকাত সালাতুল রাগায়ব বলা হচ্ছে, সালাতুল সিত, ৬ রাকাত সালাত। যদি আপনি কোনো বিবাদে পড়েন, তো বিবাদ মুক্তির জন্য খাস করে একটা সালাত তার নাম দিয়েছে ওরা, সালাতুল সিত্তের কাত, ৬ রাকাত সালাত, ওই ১০০র বাইরেটা। এটা যদি করেন তাহলে আপনার যদি কোনো বিবাদ থাকে বিবাদ চলে যাবে। ধন্যবাদ দিতে হয় ভারতের মহাদ্দেস আব্দুল খালেক দেহলভিকে, তিনি তার মা সাওয়াতাবি সুন্নাহ বইয়ের মধ্যে চমৎকারভাবে লিখেছেন, হিন্দুস্তানে যত বেশি বেদাত হয় এত বেদাত আরব দেশে নাই। আর এই বিশেষ করে শবে বরাতের এই বেদাতগুলো, যে আলোক সহ্য করা হয়, মোমবাতি চালানো হয় না, কত ধরনের মোমবাতি আজকাল হয়েছে, লাল নীল সবুজ ঝকমক করে, এ যতগুলো করা হয় এগুলো হিন্দুদের দেওয়ালি উৎসবের অনুকরণেই করা হয়। উনি একদম খোলামেলা বলে দিয়েছেন, হিন্দুরা দেওয়ালি উৎসবের দিন চারদিকে আলোকসজ্জা করে। উনি বলছেন মুসলমানরা ওইখান থেকে এগুলো নিজেদের মধ্যে ধর্মের নামে চালু করেছে। অতএব যারা সয়াবর্তে রাত্রে, আমরা দেখেছি আগে গোরস্থানে তো করলে আলোয় ঝলমল, এখন থেকে গোরস্থানে এখন আলহামদুলিল্লাহ অনেকে যায় না, বাদ দিয়ে দিছে। কিন্তু এরপরও সরকারি লোকেরা সরকারি পয়সা ব্যয় করে এত বেশি আলোকসজ্জ করবে এই দিন, হিন্দুরা ফেল, হিন্দুরা তাদের বিভিন্ন পূজা উৎসব আলোকসজ্জ করে, তার চেয়ে মুসলমানরা এই শবে বরাতে বেশি করে। সাবধান, সরকারকে বলছি আপনি নিজস্ব ইচ্ছা, আপনি বেদাতি হতে পারেন কিন্তু বেদাত করলে নিজের পয়সা করেন, জনগণের পয়সা বেদাতের কাছে ব্যয় করলে আপনার বিরুদ্ধে আমরাই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে অভিযোগ দেবো, আপনি ঠেলা বুঝতে পারবেন। জনগণের পয়সা দিয়ে আপনি শেরক করতে পারবেন না, বেদাতও করতে পারবেন না। এমপি হোক, মেয়র হোক, মেম্বার হোক, কাউন্সিলর, কোনো খাতির নেই, নিজের পয়সা যত পারে বেদাত করো, তোমার আমল তোমার, তোমার কবর তোমার। কিন্তু জনগণের একটা পয়সা তুমি ব্যয় করো, জনগণ যতই অনুমতি দিক, জনগণকে হিসাবে ধরা হবে, কোরআন হাদিস
কোরআন হাদিসের বিপরীত কোনো কাজ তুমি করতে পারো না, করলে কিয়ামতের দিন অবস্থা সব দায়িত্ব নিজেকেই বহন করতে হবে। বেদাতের ফলাফল কি? আল্লাহ বলছেন, অকাদমনা ইলা মা আমালু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা, সূরা ফুরকান মক্কি 23 আয়াত। আল্লাহ বলছেন, অতঃপর আমি তাদের আমলের দিকে এগিয়ে যাব, অতঃপর ফাজআলনা ও হাবাআ মানসুরা, আমরা তাদের সমস্ত আমল যে যারা সৎকর্ম বলে তারা মনে করেছিল সবগুলোকে আমরা বিধ্বস্ত ধুলিকণার মতো উড়িয়ে দেব, অর্থাৎ কিছুই কাজে আসবে না পরকালে, সাবধান। আর আমার রসুলকে বলছেন, সাহল বিন সাদ কল কাদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নি ফরাতুকুম আলাল হাউজ মাম্মাররা আলাইয়া সারেবা ওমান সারেবা লাম ইয়াজমা আবাদা লাইয়ারদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ইয়ারিফুনানি সুমা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাকুলু ফায়ুকালু ফাকুলু লাহুম ফাকুলু ইন্নাহুম মিন্নি। আমি ফেরেশতাদের বলবো, তুমি ওদেরকে নিয়ে যাচ্ছ কেন, ওরা তো আমারই দলভুক্ত, আমারই উম্মত। ফায়ুকাল, তোমার আমাকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাকা, হে নবী তুমি জানতে না তোমার মৃত্যুর পরে এরা কত অসংখ্য বেদাত করেছিল। আল্লাহ পাক আমাদেরকে এই বেদাতের হাত থেকে রক্ষা করুন। আপনি হয়তো বলবেন, তো আল্লাহ রাসূল চিনবে কম করে বেদাতিকে? বেদাতিরা অনেকে সালাত আদায় করে না, সালাত আদায় করলে এই সালাতের উজুর অঙ্গগুলো জল জল করে জ্বলবে না? গোর্রা মুহাজ্জিলিন আসেন হাদিসে, বেদাতিদের সালাতও যে কবুল হবে না এটি তার প্রমাণ। যতই তুমি সালাত পড়ো, যদি বেদাতি তরিকায় পড়ো, সহি হাদিস বাদ দিয়ে ইচ্ছা মতো পড়ো, তোমার সালাতও কবুল হবে না। ওই হাতের উজ্জ্বলতা দেখেই আল্লাহর রাসূল বললেন, ফাকুলু ইন্নাহুম মিন্নি, হে ফেরেশতারা ওরা তো আমার দলভুক্ত, আমার উম্মত। ফায়ুকাল, বলা হবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পরে কত অসংখ্য বেদাতেরা চালু করেছিল। তখন আমি বলবো, ফাকুলু সোহকান সোহকান লেমান কাইয়ারে বাদি, দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছে। মোত্তফাকুন আলাইহি বুখারী মুসলিম হাদিস, এর চাইতে আর কত গাল আপনি শুনতে চান? হে বেদাতি ওলামায়ে কেরাম, হে বেদাতির সমাজপতি রাষ্ট্রপতি, সাবধান। সমাজের যারাই যে পর্যায়ে আছো, ক্ষমতাশালী, হাদিসগুলো শোনো এবং আমল করার চেষ্টা করো। যারা প্রশাসনে আছো, আইনে আছো, সমাজ নেতা হয়ে আছো, প্রত্যেকটা নেতৃত্বকে আল্লাহ কাছে কৈফিয়ত দিতে হবে, আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউরুন আন রাইতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই কিয়ামতের মাঠে স্বস্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আসুন, শাবান মাস করণীয় কি? আন আয়েশাতা ক্বালাত মা রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ক্বাত্তু ইল্লা রমাদানা ওয়া মা রায়তু ফি শাহরিন আকথারা মিনহু সিয়ামান ফি শাবানা। মুত্তাফাকুন আলাইহি। মা আয়েশা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব মানে পুরো মাস সিয়াম রাখতে দেখিনি রমজান ব্যতীত, এবং সবচেয়ে বেশি সিয়াম রাখতে দেখেনি শাবান ব্যতীত। অর্থাৎ আপনি শাবানে শুধু সিয়াম রাখতে পারেন, অন্য কিছু নয়, কারণ সাহাবায়ে কেরাম সিয়াম ব্যতীত আর কিছু করার নেই। তবে যারা প্রথম থেকে একটানা সিয়াম রাখেন তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছুটা সুযোগ দিয়েছেন। তিনি বলেছেন, ইজান তাসাফা শাবান ফালা তাসুম, একটানা যদি তোমরা সিয়াম রাখো শুরু থেকে, তো 15 দিন হওয়ার পরে আজ সিয়াম রেখো না। কিন্তু নিজে রাখতেন পুরো শাবান, শেষের দিকে 8টা 2টা বাদ দিতেন। আল্লাহ রসুলের ক্ষমতা তার উম্মতের ক্ষমতা কি সমান হবে না? এই জন্য তিনি আমাদের প্রতি সুযোগ দিয়েছেন, ইচ্ছে করলে আমরাও শেষ পর্যন্ত যেতে পারো, 2টা বাদ দিতে হবে, না পারলে অন্তত 15 দিন পর থেকে বাদ দিতে হবে। এটাই হলো আল্লাহ রাসূলের নির্দেশ। আমরা সংগঠনের পক্ষ থেকে সব জায়গায় বলে দিয়েছি, আগামী
অনেকে আবার বলে শয়ে বরাতের সময় তো আমি বীজের নকল সিয়াম আছে, তাই না? আমার নিয়ত ঠিক থাকলে হলে করতে পারেন, নিয়ত গোলমাল করলে সিয়াম শেষ। সবচেয়ে ভালো হবে বেদাতিদের সঙ্গে মোশাবাহ না করে তার আগেই সিয়াম শেষ করা ভালো, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত আপনি সিয়াম রাখেন, 14 আর যাবেন না। এমনিতে বলা আছে নিষ্ঠ শ্রাবণের পরে তোমরা সিয়াম রেখো না, আমাদের হাদিসটাও মানা হলো, সঙ্গে সঙ্গে বেদাতিদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করা থাকো, বিরত থাকা গেল, এজন্য তার আগেই আপনি সিয়াম শেষ করেন। গত বুধবার থেকে আমাদের সংগঠনের ভাইরা সিয়াম শুরু করে দিয়েছে, আগামী মঙ্গলবারের আগেই শেষ করতে বলা হয়েছে, অন্তত 5-6টা তো হবে, এটুকু হলেও অন্তত আল্লাহকে বলা যাবে হে আল্লাহ রসুল তোমার হুকুম মোতাবেক শাবানের সিয়াম আমরা পালন করেছিলাম। এরপরও মনে করে দিচ্ছি আমাদের সংগঠনের নির্দেশনা ছিল সারা বছরে এক খতম কোরআন শরীফ শেষ করবেন এবং রমজান মাসে মিনিমাম 1 খতম কোরআন শেষ করবেন। যাদের এখনও 1 খতম হয়নি আগামী পহেলা রমজানের আগেই পুরো কোরআন খতম করে ফেলেন। এবার রমজান মাসে আল্লাহ পাক তৌফিক দিলে যদি আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচিয়ে রাখেন আপনি পুরো মাসে 1 খতম পারলে বেশি রাখেন কোনো সমস্যা নেই, কারণ রমজান মাসে নাকি সবচেয়ে বেশি। আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বড় কথা এই বেদাত থেকে বাঁচানো তৌফিক দান করুন। এর সঙ্গে একটি বসে মনে করে দিই পক্স শুরু হয়েছে, শুনছি আমাদের মার্কাজে গত 9 মার্চ থেকে নেই পক্স হচ্ছে, একটা হচ্ছে একটা যাচ্ছেই, অনেক ঘরেই পক্স হচ্ছে। পক্স বলা হয় সংক্রামক ব্যাধি, এই জন্য সমাজের হিসাবে মানুষ দূরে থাকে, ভয় পাবেন না। কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়া লা তায়ারাতা, সংক্রামক বলে কোনো ব্যাধি নাই এবং কুলক্ষণ বলে কোনো বিষয় নাই। এরপরও সংক্রামক ব্যাধি সংক্রামক কি কেন এটা আল্লাহ রাসূল বললেন, সংক্রামক ব্যাধির সংক্রমণের ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া, এইটা বিশ্বাস রাখবেন। আমরা দেখতে পাচ্ছি বাচ্চার পক্স উঠেছে, নানির কোলের মধ্যে শুয়ে আছে, নানির তো হচ্ছে না, কেউ না কেউ তাকে তো সেবা করবে। আমাদের ডাক্তার ভাইরা বা নার্সেরা পক্স রোগীর সেবা করছে না হাসপাতালে, তো তাদের হয় না কেন? অতএব সবসময় মনে রাখবেন সোঁয়াচ রোগ হলেও তার সংক্রমণের কোনো ক্ষমতা নেই আল্লাহর অনুমতি ছাড়া, এই বিশ্বাসটা রেখে আপনি সোঁয়াচের রোগী থেকে যদি দূরে থাকতে চান থাকেন, কোনো আপত্তি নেই, কিন্তু বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর হুকুম ছাড়া আমার অসুখ হবে না, আমার পক্স হবে না। আমাদের বিশ্বাস যেন দুর্বল না হয়, যদি আপনি ওই বিশ্বাস করেন যে সোঁয়াচে সব রান ধারে যাবে না, তো আপনার বাচ্চা তো আপনার সামনেই মরবে, আপনি কোনো আর কোনো রকম সেবা যত্ন করবেন না, যেন বিষয়টা বুঝতে পারছেন তো, যেন বিশ্বাস দুর্বল না হয়। আল্লাহ রাসূল হাদিস স্পষ্ট বলে দিচ্ছে কোনো সংক্রমণ বলে কিছু নাই আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। এ বিষয়ে আমাদের আগের খতবা চলে গেছে, পড়বেন, সুখী হওয়ার উপায় দুটো বলা হয়েছে না, তকদির ও তাওয়াক্কুল। যারা তকদির বিশ্বাস করে না তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ কাদারিয়াতে মজুস হাজিল উম্মা, তকদিরি অস্বীকার করে কাদরিয়াগণ এই যুগে উম্মতের মজুসি অগ্নি উপাসক খাবরদার, তারা মরলে জানাজা যেও না, তার অসুখ হলে সেবা করো না, এত কঠোরভাবে আল্লাহর রসুল বলে দিয়েছেন। অতএব তকদিরকে যারা অস্বীকার করে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তকদিরকে বিশ্বাস করতেই হবে আপনাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে তকদির এবং তাওয়াক্কুল অবলম্বনে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل الدين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم
عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل وأتم وأهم وأكبر.